তেলিয়ামুড়া পৌর পরিষদের নতুন বোর্ড গঠন হওয়ার পর পৌর এলাকায় 15টি ওয়ার্ডে উন্নয়নের জন্য সরকারিভাবে কিছু উন্নয়নমূলক কাজ বের হয়। এর মধ্যে পৌর এলাকার 12 নম্বর ওয়ার্ডের সিসি রাস্তা কালভার্ট সহ কিছু উন্নয়নমূলক কাজ বের হয়। এর মধ্যে 12 নম্বর ওয়ার্ডে একটি সিসি রাস্তা নির্মাণ সম্পন্ন হয়। এই কাজের ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয় পৌর পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার জয়দীপ দাসের নামে। সিসি রাস্তা নির্মাণ করার 26 দিনের মাথায় বিশাল ফাটল দেখা দেয়। এতে ওয়ার্ডবাসীরা নির্মাণ কাজের পদ্ধতি প্রত্যক্ষ করে হতবাক হয়ে পড়েন। অভিযোগ, সিসি রাস্তা চার ইঞ্চি ঢালাই দেওয়ার কথা থাকলেও সেই ঢালাই দেওয়া হয় 1.5 ইঞ্চি করে, যার ফলে এক পশলা বৃষ্টি হতেই সেই রাস্তার ওপর একটি গাড়ি উঠতে রাস্তায় ফাটল এবং সেই রাস্তার একটা অংশ নিচে চেপে যায়। এমনটা প্রত্যক্ষ করেও ওয়ার্ডবাসীরা ক্ষোভে ফুঁসছে উন্নয়নমূলক কাজের ধরন প্রত্যক্ষ করে। সিসি রাস্তাটি 4 ইঞ্চি ঢালাইয়ের বদলে 1.5 ইঞ্চি করে ঢালাই দেওয়াতেই এমন বিপত্তি। মূলত উন্নয়নমূলক কাজে সরকারি টাকার অপচয়। জানা গেছে সিসি রোডের নির্মাণ কাজটি পৌর পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার জয়দীপ দাসের নামে থাকলেও পরিতকর্মা ও জুনিয়র ইঞ্জিনিয়ার এলাকার 2 ঠিকাদারকে দিয়ে সিসি রাস্তার নির্মাণ কাজটি করিয়েছে। এতটাই অপরিপক্ক যা কাজ সম্পন্ন হতে 26 দিনের মাথায় সিসি রাস্তাটিতে দেখা দিল বিপত্তি। এই নিয়ে 12 নম্বর ওয়ার্ডে ওয়ার্ডে বাসিন্দাদের মধ্যে চাপা গুঞ্জন এবং ক্ষোভ বিক্ষোভ রূপ হয়েছে। বৃহস্পতিবার সিসি রাস্তা ফাটলের ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষ করা গেল ওই রাস্তা ফাটল জোড়াতালি দিয়ে বন্ধ করার জন্য কয়েকজন শ্রমিক কাজ করছে। এ প্রসঙ্গে তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন সম্পূর্ণ ঘটনাটি তদন্ত করে দেখবেন। এ ব্যাপারে তিনি কাজের ইমপ্লিমেন্টিং অফিসার তথা জুনিয়র ইঞ্জিনিয়ার জয়দীপ দাসের সাথে কথা বলবেন। তবে তিনি এটাও জানালেন সিসি রোড এমন হওয়ার কথা নয়, কি কারণে এমনটা হয়েছে তদন্ত করে দেখবেন 4 ইঞ্চি করে ঢালা দেওয়া হয়েছে কিনা। কোন নাম্বার ওয়ার্ডে বলতে পারবেন? 12 নম্বর ওয়ার্ড। 12 নম্বর ওয়ার্ডে কার বাড়ি থেকে হতে পারে? আমাদের তো কয়েকটা রাস্তাই হচ্ছে, সারা তেলিয়ামুড়াতেই কাজ চলছে বর্তমান সময়ে। ঠিক আছে, মোটামুটি আইডিয়া যদি আপনি দিয়ে দেন তাহলে সুবিধা হবে, না হলে আমি খবর নিয়ে দেখবো। আমাদের যে আয়ু সাহেব আছে, ইঞ্জিনিয়ার বাবু আছে, ওনাকে আমি ডেকে জিজ্ঞাসা করবো যে কী হয়েছে। আজকেই পাঠাবো, একটা একটা এনকোয়ারি করাবো, এটা নিয়ে দেখবো কী হয়েছে। এই প্রথম আমার কাছে তেলিয়ামুড়ার মধ্যে যে কাজগুলি চলছে বা 1.5 কোটি টাকার কাজ আমরা দিয়েছি সারা তেলিয়ামুড়ার প্রত্যেকটা ওয়ার্ডে 10 লক্ষ টাকার করে কাজ দিয়েছি। এর মধ্যে এই প্রথম এই ধরনের নিউজ আমার সামনে আসলো, আমরা দেখবো কী করা যায়, কী ফল্ট ছিল এই জায়গাতে। যদি দেখা যায় যে ওই জায়গাটা ড্যামেজ হয়েছে, কী কারণে ড্যামেজ হয়েছে সেটার সন্ধান করে আমরা অবশ্যই সেটা রিপেয়ারিং করে দিই। রাস্তা ভেঙে গেছে, গাড়ি ঢুকছে, অন্তত আমি এবার মেম্বারে জানাইছি, কন্ট্রাক্টরের কিছু ফোন করছি, বলে গাড়ি ঢুকাইছি গেছে, কাঁচা রয়েছে। রাস্তা বানানোর প্রায় 26 দিন পরে গাড়ি ঢুকাইছি, 26 দিনও কাঁচা রয়েছে বুঝতেছে। আমার মেম্বারে হয়ে গেছে, এটা ঠিক করে দিলাম। ঠিক আছে, আমি ঠিক করে আসি, তাহলে 2 মাস পরে তখন আবার গাড়ি ঢুকাম, তখন যদি ভাঙে এটা তারা কীটা করবো তাহলে জানাই আমি কেটে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত।